ايجو نامار الله قرآن پاکے بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا غيمن در كتب عليكم الصيام أمي الله تمہدر اوپر رمضان ماشر روزہ کے فرض کلام كما كتب على الذين من قبلكم যেরকম তোমাদের পূর্ববর্তীর উপর ছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা ফরজদার হতে পারো যাতে তোমরা ইবাদতকারী হতে পারো যাতে তোমরা বান্দা হিসেবে আল্লাহর হক আদায় করতে পারো এইজন্য রমজানুল মুবারকের শুধু রোজা রাখলে হবে না আপনাদেরকে পাঁচ ওয়াক্ত বাজমাত নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে হাজিরা দেওয়া বাজমাত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং বেশি বেশি আল্লাহ জিকির আল্লাহর বندگی করতে হবে কারণ এই একটা মাস আপনার জীবনে বারবার আসবে না হয়তোবা এই বছর আসছে আগামী বছরও না পাওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না বাবারে অপরাধ করছেন এই বছর এই রমজান মুবারক বুকারাকে তওবা করেন ইয়া রাব্বুল আলামিন জীবন অনেক মিথ্যা কথা বলছি এক মাস অনেক আছেন যে দাড়ি কাটেন না দাড়ি কি করে না পুর লাগায় না কিন্তু এই না রমজান মাসে চাপ গেল সেলুনের দোকানের কাছে সারায়াত করে মারে দাও ফোম শেভ করে দিবেন চেক করে এমন শেভ করছে একদম তেল তিল্লা আচ্ছা এগুলো মস্ত করে না আল্লাহর সাথে তামাশা করার মতো না খবরদার এক মাস শুধু এগুলো এক মাসের ট্রেডিং না এক মাস দিয়ে বাকি আরো 11 মাসে কি করেন মজবুত করেন আপনি বাকি 11 মাসের জন্য এক মাসের মাধ্যমে তৈরি হয়ে যান যে এক মাস পরিপূর্ণ যদি আপনি দেখেন অনেক আছে না এক মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাহলে সে চেষ্টা করলে বাকি 11 মাস পারে এক মাস মিথ্যা কথা বলে না অনেক আছে যে রমজানের রোজা রাখছি বাপরে বাপ যা করছি করছি এই মাসে কি বলবো না মিথ্যা কথা সে যদি এক মাস যদি মিথ্যা কথা না বলে থাকতে পারে বাকি 11 মাস পারে না পারে অবশ্যই পারে দেখা যায় যে বলে যে এক মাস রমজান মাস আমি গোশ খাবো না আচ্ছা রমজান মাস এক মাস সে গোশ না খাইয়া থাকতে পারে বাকারি 11 মাস কি থাকতে পারে না অনেকে আছেন রমজান মাস আসলে কয় সুদের কাজ কারবার বন্ধ আমি ফরেজগার আমি আল্লাহওয়ালা আমি রমজানকে ভালোবাসি আমি এক মাস সুদ খাবো আচ্ছা যে এক মাস না খাইয়া থাকতে পারে সে কি বাকি 11 মাস পারে না পারে একটু খেয়ালটাকে পরিবর্তন করেন একটু নজরটাকে পরিবর্তন করেন একটু নিজেকে তৈরি করেন কারণ কি জানেন শেষ বেলার মধ্যে ওই তিন টুকরা কাফনের কাপড় ছাড়া ওই তিন টুকরা কাফনের কাপড় ছাড়া আপনার নেওয়ার মতো কোন সম্বল নাই প্রধানমন্ত্রী মল্ল বলবে মইয়ত যাচ্ছে এখানে বলবে না প্রধানমন্ত্রী যাচ্ছে বলবে না ওই দিন থেকে মরার পরে যে দিন খাতিবেন ওই দিন সৈয়দ আহমদুল হক যদি মারা যায় হুজুর যাচ্ছে বলবে না কি যাচ্ছে মইয়ত যাচ্ছে এমপি মারা গেলেও বলবে মইয়ত যাচ্ছে রিকশাওয়ালা মারা গেলেও বলবে মইয়ত যাচ্ছে ভিক্ষুক মারা গেলেও বলবে মইয়ত সেদিন পরিচয় কি একটা মইয়ত আর কোনো পরিচয় বাবারে এইজন্য চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে তৈরি করেন জেনে রাখুন রোজাদার যখন রোজা রাখবে ওই ব্যক্তির আমল বেমিসাল 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 যেগুলো একমাত্র আল্লাহ জানে একমাত্র রব্বুল আলামিন জানে তার বান্দাকে কতটুকু নিয়ামত দান করবেন হয়তোবা দেখা যাইতে পারে রমজানের এক মাসের ইবাদত আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট করে দিলেন বড় করে বলেন সুবহানাল্লাহ কারণ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا جاي ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান ও চেতনার সহকারে আমার রব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি তার জীবনের পূর্বের যত গুনাহ রয়েছে
ওই রমজান মাসের রোজার উসিলায় আমি আল্লাহ তার তাকদ্দমা যত পূর্বে যত জামবিহি গুনাহ রয়েছে আমি আল্লাহ ওই রমজানুল মুবারকের উসিলায় তার গুনাহকে maaf করে দিলাম সে এমন হয়ে গেল যেন জীবনেই কখনো গুনাহ করে নাই নিষ্পাপ শিশু যেই রকম আমার আল্লাহ তাকে সেই রকম বানায়া দিলেন বড় করে বলেন সুবহান তাহলে এত বড় নিয়ামত পাওয়ার পরও যারা নিয়ামতের কদর করে না তারা আল্লাহর দরবারে আর হাত তোলার মতো যোগ্যতা রাখে কখনোই রাখে না এইজন্য খেয়াল রাখবেন রমজান শরীফ যখন আসবে সব সময় রমজানুল মুবারকের হকটা সঠিকভাবে আদায় করবেন তবে হ্যাঁ জেনে রাখেন চার প্রকার ব্যক্তিকে রমজানুল মুবারক পাওয়ার পরেও চার প্রকার ব্যক্তি রোজা তাকে কিয়ামতের ময়দানে পার করাইতে পারবে কয় প্রকার চার প্রকার এক নম্বর হলো যে সন্তান মা বাবার সাথে বিয়াদবি বউলইরা এনে রোজা রাখা দে রাখানি ন ফুতলই বউলই ছেলে নিয়ে মেয়ে নিয়ে পরিবার নিয়ে প্রতিদিন আজকে গরুর মাংস কালকে দেশি মুরগি পরশুদিন চিংড়ি ফ্রাই তরশুদিন হইতেছে গিয়ে কোপ্তা কালিয়া খাসি কিন্তু দেখা যায় মা গ্রামে আছে একদিন ভাত খায় পেঁয়াজ ভর্তা দিয়ে আরেকদিন খায় আলু ভর্তা দিয়ে আরেকদিন খায় শাক দিয়ে আরেকদিন তো জুটে না পান্তা ভাত দিয়ে তাইলে আল্লাহ পাক বলতেছেন তোর মতো বিয়াদব তোর মতো নাফরমান তোর মতো মুনাফিকের রোজা আমি আল্লাহর দরবারে কোনো কাজ নাই যার উপর মা বাবার মনের কষ্ট আছে তার রোজা কখনো আল্লাহর দরবারে কবুল হবে তাহলে আপনার ঘরে যদি মা বাবা থাকে এই সুযোগ রমজানুল মুবারকে যাইয়া যত বাজার সদে আছে করে নিয়া মায়ের সামনে যাবেন ও মা রমজানুল মুবারকে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ফেরত দেয় না বলে ও মা আমি তো তোর কাছে আসছি আমি অপরাধ করছি ভুল করছি মারে তুই আমাকে মাফ করে দে কদম দুইটা বুকের সাথে বাজাইয়া ক্ষমা চাইয়া নিবেন যদি মা বাবা যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে খবরদার কখনো বিবির কথা শুনে মা বাবাকে আঘাত দেওয়া যাবে মা যতই খারাপ হোক পৃথিবীর বুকে অনেক মানুষ খারাপ আছে কিন্তু পৃথিবীর বুকে কোন মা বাবা খারাপ সন্তানের জন্য কখনো মা বাবা খারাপ হইতে পারে তাহলে আজকে রোজা রাখবেন সত্য কিন্তু যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন কবরে চলে গেলে আল্লাহু আলামু আল্লাহই ভালো জানে আপনার কপালে কি আছে কবরস্থানে যাইয়া ক্ষমা চান নিজের জন্য চান মা বাবার জন্য চান তবে হ্যাঁ আপনি যদি দুনিয়াতে মা বাবা থাকে আপনি যে কত বড় নিয়ামত পাইছেন আপনি নিজে জানেন না যখন মা যখন সন্তানকে যখন একটু মুস্কি হাসি দিয়ে যখন বুকে জড়াইয়া নেয় যখন আরসি টেঙ্গে বাবা কয় অভূত কই ডাক মারে না অভূত এই যে অভূত কই ডাক মাইজি মা এই যে অভূত কইয়ের মা মা যখন সন্তানকে যখন বুকে জড়াইয়া নিল আল্লাহ এত খুশি হন এত খুশি হন এত খুশি হন একটা মকবুল হজের সওয়াব এই অফুত এই শব্দের ভিতরে আল্লাহর দরবারে শুক্রবারে যে হজ হয় যেটাকে হজ্জে আকবর বলা হয় ওই হজের সওয়াব কোন ধরনের দুষ্টুতি ছাড়া যে হজের মধ্যে বিন্দু পরিমাণ চুল পরিমাণ ভুল নাই সঠিকভাবে আমল করলে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক অফুত কইয়ের ডাক মাইজিদে এই এক ডাকের মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় দান করে উচ্চ আওয়াজে বলে সুবহান এক সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি আমাকে মিয়াতা মাররাতান 100 বার এরকম করে একদিনে ডাকে একদিন 100 বার হজ করতে পারবে হজ বছরে আসে কয়বার জোরে বলেন না কয়বার একবার ইয়ান গরিবের লাই বলি কত টাকা দিলি ফর্ম দুই বছর আগে ফিল আপ করেন আরে তোমার হজ প্রতিদিন করো তুমি ওটা একবার ফরজ আদায় করলে হয়ে গেল দ্বিতীয়বার করতে হবে তেমন কোনো আপনার উপর ফরজ নয় কিন্তু দেখেন আপনি প্রতিদিন হজ করতে পারবেন প্রতিদিন হজের আমল আপনার অ্যাকাউন্টে জমা হবে প্রতিদিন হজ না করো 100 বার হজ করার আমল জোগাড় হবে সেটা হলো মেহেরবান মা বাবার মুখের হাসি বড় করে বলেন না সুবহানাল্লাহ